কিছু অঙ্ক আছে, তো আমাদের তো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ফার্স্ট অঙ্ক বলছে, পর পর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81 হলে বৃহত্তম সংখ্যাটি কত? অপশন দেওয়া আছে চারটা, বলো। পর পর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81 হলে বৃহত্তম সংখ্যাটি কত? সহজ অঙ্ক একদম। সিম্পল অঙ্ক, সহজ অঙ্ক, পর পর যে কোনো দুটি সংখ্যা তাদের বলেছে বর্গের পার্থক্য 81। এতটা টাইম লাগছে কেন? তাহলে একটা সংখ্যা যদি ছোট সংখ্যাটা এক্স মনে করি, তাহলে পরের সংখ্যাটা কত হবে? এক্স প্লাস ওয়ান। তাহলে দুটোর বর্গের পার্থক্য মানে কি? এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা সমান 81। তাহলে এটাকে আমরা যদি ভেঙে দিই, তাহলে এটা আমরা কি পাবো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 81। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার বাদ চলে যাবে, কারণ বিয়োগ করলাম আমরা, তাহলে এক্স স্কোয়ার বাদ চলে গেল। তাহলে 2x প্লাস 1 সমান 81। তাহলে এখানে 2x সমান কত হবে? 1টা ওদিকে চলে যাবে, 40, তাহলে হয়ে যাবে 80। তাহলে x সমান হবে 41, 40, হ্যাঁ x সমান হবে 40। হ্যাঁ, কিন্তু সংখ্যাটা কত হবে? সংখ্যাটা যেহেতু এক বড়, কারণ বলছে বৃহত্তম 41, সংখ্যা, 41, বৃহত্তম সংখ্যা হবে 41। তাহলে এটা আমাদের বেরোবে 40। ঠিক আছে, কিন্তু আমাদের অ্যান্সার হবে 40 প্লাস 1, কারণ আমাদের বৃহত্তম সংখ্যা অর্থাৎ এক্স প্লাস ওয়ান এর কথা আমাদের জানতে চাইছে, সেটা হবে আমাদের 41। তাহলে এতক্ষণ সময় লাগার কথা তোমার, ঠিক আছে, এতক্ষণ সময় তো আমাদের লাগার কথা না, তাড়াতাড়ি আমাদের করতে হবে 41। ফার্স্ট অঙ্ক আমাদের হচ্ছে 41 অ্যান্সার। নেক্সট, পরের কোশ্চেন কি বলেছে দেখা যাক। বলেছে 200 এবং 300 এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6 ও 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে? সহজ অঙ্ক, 200 আর 300 এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6, 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে? দুশো তিরানব্বই, মনে নেই? অপশন স্যার অপশন টু সি, নাইনটি বাকিদের কারো হয়েছে না হয়নি? সহজ অঙ্ক, ছোটবেলা থেকে আমরা এই অঙ্কগুলো করে এসেছি। 200 থেকে 300 এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6, 9, 8, 8 দিয়ে ভাগ, 6, 8, আর 9 দিয়ে ভাগ করলে ভাগ শেষ হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে 5 থাকে। তাহলে কি করতে হবে? প্রথমে 6, 8 এবং 9 কে লসাগু করতে হবে, তাই তো? এভাবে করতে হবে নাকি না অন্য কিছু? স্যার লসাগু বার করেছি। লসাগু বার করতে হবে, তাহলে লসাগু হচ্ছে 3, 3, 2, 6, 8, 3, 3, 9, আর হচ্ছে আমাদের 2, 2, 1, 2, 2, 4, 8, 3। স্লো কেন হচ্ছে? তাহলে লসাগু কত হচ্ছে? 4 3 12, 12 6 72, 72 হচ্ছে আমাদের লসাগু। তাহলে লসাগু হচ্ছে আমাদের এখানে 72। তাহলে এরপরে কি করব? 200 থেকে 300 এর মধ্যে বৃহত্তম সংখ্যা বলেছে, তার মানে আমরা কি করব, কত দিয়ে ভাগ করব? তাহলে 72-এর গুণিতক গুলো আমরা কনসিডার করব। 72-এর কোন গুণিতক 200 থেকে 300 মধ্যে হচ্ছে? তাহলে 72-এর গুণিতক মানে তোমার হচ্ছে 7 4 28,
সবচেয়ে বড় যেটা হচ্ছে 288 288, দুশো 72 অষ্টাশি 72×4 করলে 288 হচ্ছে, তাহলে সেই 288, কিন্তু 288 তো আমাদের হয়ে যাবে, মানে মিলে যাবে, মিলে যাবে সেটা তো আমাদের চাই না, আমাদের চাই যাতে অবশিষ্ট 5 থাকে, তাহলে 288-এর সাথে আমাদের 5 যোগ করতে হবে, তাই তো? 5 যোগ করতে হবে, যোগ না করলে সেটা তো অবশিষ্ট কি করে হবে, 288-এর সাথে 5 যোগ করলে আমাদের হবে 293, 293, এটাকে ক্লিয়ার? হ্যাঁ স্যার। দাঁড়ানো এক সেকেন্ড, স্লো হচ্ছে কেন এত? হ্যাঁ স্যার। ওকে চলো নেক্সট, কি বলেছে? 3000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য হবে? কি হবে? আচ্ছা বলছে 3000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল, তাহলে অবশ্যই 7, 11, 13 কথা বলেছে, তার মানে আমাদের কি করতে হবে, সিম্পলি এদেরকে লসাগু যেরকম করেছিলাম সেভাবে করতে হবে, তাহলে এবার লসাগু তো এদের হবে না, কারণ এরা হচ্ছে তোমার তিনটেই হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে এদের কি করতে হবে, গুণ করতে হবে, 7, 11 আর 13, গুণ করলে কত হবে, 13 সাথে 91, আর 91 সাথে 11 গুণ করলে 1001 1001 1001, 1001 হবে। তাহলে 1001 থেকে এবার বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে 3000 থেকে, তাহলে 3000 থেকে আমাদের, তাহলে 1001 এর হচ্ছে, আমরা 1001 এর মাল্টিপল বের করবো, 1001 হচ্ছে 1001 কিন্তু 2002, তবে 3003 হয়ে যাবে, 3003 তো হবে না, তাহলে আমাদের 3000 থেকে তোমার 1001 বিয়োগ করতে হবে, তাই তো? 2002 বিয়োগ করতে হবে, সরি সরি, 2002 তো দুই হ্যাঁ সরি, দিয়ে গুণ 2002, 2002 বিয়োগ করতে হবে, 2002 বিয়োগ করলে হয় 998, 958 অ্যানসার। আচ্ছা এই এই অঙ্কটা একটু স্ক্রিনশট করে নাও তো, প্রত্যেকে একটু স্ক্রিনশট করে নাও, আমি একটু কম্পিউটার রিস্টার্ট করি, একটু স্ক্রিনশট করে নাও। তো শোনা যাচ্ছে? আচ্ছা এটার অ্যান্সার হয়েছে না হয়নি? তাহলে এটা আমাদের হচ্ছে অ্যান্সার হয়েছে কত, 16 কিলোমিটার। তাহলে কি বলেছে, এক ব্যক্তি 61 কিলোমিটার পথ অতিক্রম, পথ 9 ঘন্টায় অতিক্রম করে, তাহলে যাত্রাপথের কিছু অংশ পদব্রজে 4 কিলোমিটার পর বেগে, বাকিটা 9 কিলোমিটার পর ঘন্টা বেগে সাইকেলে যায়, এই তো ভালো কথা। তাহলে পদব্রজে তিনি কত দূরত্ব অতিক্রম করেছে, তাহলে 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় অতিক্রম করে, ঠিক আছে? তাহলে প্রথমে বলেছে মানে হেঁটে, হেঁটে যদি আমরা মনে করি যে সাপোজ ধরো 1 কিলোমিটার যদি আমি মনে করি, বা পায়ে যদি, পায়ে হেঁটে যদি 1 কিলোমিটার মনে করি, তাহলে 1 কিলোমিটার যেতে তার হচ্ছে সময় লেগেছে কত, সময় লেগেছে x/4, তাই তো, x/4 সময় লেগেছে, তাহলে বাকি যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 61 - x/9, সেটা গিয়েছে তাহলে টোটালটা সমান 9 ঘন্টা, তাই তো, টোটালটা সমান 9 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু ক্যালকুলেট করবো, x এর ভ্যালু ক্যালকুলেট করতে গেলে আমরা সিম্পলি হচ্ছে এখান থেকে টোটাল যদি নাও করো তাহলেও হবে, তাহলে x/4 - x/9 রাখলে, x/4 - x/9
সমান 9 - 61/9, তাহলে এটা হয়ে যাবে তোমার 9 - 4 = 36, এটা হয়ে যাবে 5x সমান 9 - 81 মানে 20/9, এটা হয়ে যাবে তোমার কাটাকাটি করতে 5 - 4 - 20, 9 - 4 - 36, তাহলে 4 - 4 = 16, x = 16। একটি সংখ্যা থেকে যথাক্রমে দুটি সংখ্যা 20% আর হচ্ছে আমাদের 50% বেশি, তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে শতকরা কত? তাহলে সিম্পল, ধরো তৃতীয় সংখ্যাটাকে যদি আমরা মনে করি যে থার্ড নাম্বার, সেটা 40% হবে, মনে 40 হবে না, সম্ভবত 80% হওয়ার কথা, বাট দেখে নিচ্ছি। তৃতীয় নাম্বারটা যদি 100 হয় তাহলে দ্বিতীয় নাম্বার 120 আর 150, দ্বিতীয় নাম্বারটা হবে বেশি, তাহলে সেকেন্ড নাম্বারটা হবে তোমার, ফার্স্ট নাম্বারটা হবে তোমার হচ্ছে 120 আর দ্বিতীয়টা হবে 150, তাই তো? তাহলে 150 আর এর মধ্যে ডিফারেন্স কত? 30 বেশি। এবার 30টা কার সাপেক্ষে বেশি? 120-র থেকে বেশি। তাহলে দ্বিতীয় প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার কত কত শতাংশ, মানে 120 100-এর কত শতাংশ, মানে 120/150 100, তাই তো? তাহলে এটা করলেই হয়ে যাবে সম্ভবত। 120/150 হবে, এইটাই তো ভুল করলাম না, 120টা তো পাঁচ, কিছু থাকবে না কিনা, 80%, 80%, 80% হবে, হয়ে গেল। হ্যাঁ, 5 × 2 = 10, 5 × 3 = হ্যাঁ 3 = 4 = 80%, কারণ বলছে দ্বিতীয় সংখ্যাটা, বলছে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার শতকরা কত, 120/150 কত, বেশি বা কম তো বলেন, সংখ্যাটা এর কত? না আমি বলছি প্রথম এই যে 120টা উপরে লিখলেন তো এইখানটা, মানে প্রথম সংখ্যার সাপেক্ষে চেয়েছে না দ্বিতীয় সংখ্যার সাপেক্ষে চেয়েছে, এইটা বুঝতে পারছি না। দেখো কি লাইনটা কি বলেছে, যে দুটি সংখ্যা, একটি সংখ্যা দুটি সংখ্যা তৃতীয়টি একটি সংখ্যার চেয়ে যথাক্রমে, তাহলে প্রথম সংখ্যাটা 20% বেশি, তাহলে প্রথম সংখ্যাটা 120, দ্বিতীয় সংখ্যাটা 50% বেশি, মানে দ্বিতীয় সংখ্যাটা 150। এবার বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত, তাহলে প্রথম সংখ্যাটা তোমাকে যদি বলে 10 টাকা 100 টাকার কত অংশ, 10%, তাহলে 10 টাকা তো উপরে থাকে, যে যেই টাকাটা বলে, কারো কোনো সংখ্যার শতকরা মানে কি, যে সংখ্যার সাপেক্ষে হয় সেটা নিচে থাকে, তাই না? বুঝতে পারছো তো, যে সংখ্যা হ্যাঁ সেটা তো নিচে হয় না, সেই কারণে এটা 80। আচ্ছা, তারপরে বলছে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, যদি মিশ্রণে জল অপেক্ষা দুধ 3 লিটার বেশি থাকে তবে দুধের পরিমাণ কত? সহজ অঙ্ক, না করে অঙ্কটার উত্তর হয়ে যাবে। করার কোনো ব্যাপারই নেই, মুখে মুখে উত্তর হয়ে যাবে। 9 লিটার, 9 লিটার, কারণ বলছে দুধ ও জলের অনুপাত 3:2, তাহলে জল অপেক্ষা দুধ 3 লিটার বেশি, তাহলে এখানে অনুপাতে ক অংশ বেশি, 1 ইউনিট বেশি, তাহলে সেই 1 ইউনিট মানেই তো আমার হচ্ছে 3 লিটার, 1 ইউনিট মানে 3 লিটার, তাহলে দুধ কত ইউনিট আছে, দুধ 3 ইউনিট আছে, তাহলে 3 × 3 = সমান হচ্ছে 9 লিটার, তাই না? সিম্পল ব্যাপার, করার কোনো দরকারই নেই, আনসার আমরা এমনি পেয়ে যাবো। তারপরে বলছে একটি দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হবে, ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রি করলে কত টাকার ক্ষতি হবে? বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ,
তোদের ক্রয় মূল্য বের করবি, 616 যদি 12% লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত? 16 ইন্টু 100/112, শিখেছিলাম তো লাভ ক্ষতি, না শেখোনি এই জিনিসটা এভাবে ক্রয় মূল্য বের করা সরাসরি, শিখেছো না শেখোনি? বলো তাহলে আমি একটু শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। 88 টাকা হয়েছে, তাহলে আমার এখান থেকে ক্রয় মূল্য বের করো, 88 টাকা ক্রয় মূল্য অ্যান্সার বেরোচ্ছে, 88, 550 টাকা, 550, 550, 550, প্রত্যেক করেছে আমি করছি না। এবার বলছে 462 টাকা বিয়োগ করলে কত টাকা ক্ষতি হয়, তাহলে বিয়োগ করে দেবো 462, 462 বিয়োগ কর, বিয়োগ করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে 8, আর এটা হয়ে যাবে 8, 88 টাকা। এটা শতকরা যদি বলতো তাহলে একটু ভালো হতো, ঠিক আছে, ভালো মানে ঠিকই আছে, 88 কে হচ্ছে 550 দিয়ে বাই করে দিতাম, মানে ভাগ করে দিতাম 588 বাই, যদি বলতো শতকরা কত পার্সেন্ট তাহলে হয়ে যেত 88/550 ×100 যদি করতে তাহলে শতকরা আমরা বেরিয়ে যেত, ঠিক আছে। পরেরটা কি বলছে, কোনো পরীক্ষার্থীর 52% ইংরেজিতে ফেল করে, 46% অঙ্কে ফেল করে, উভয় বিষয়ে ফেলের হার 21% হলে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছিল? 52% ইংরেজিতে ফেল করে, 46% অঙ্কে ফেল করে, উভয় বিষয়ে ফেল করে 21%, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছিল? ভেন ডায়াগ্রাম 23% হবে, 23 হবে, আচ্ছা দেখছি, 23%। কিভাবে করেছো, দুটো বাদ দিয়ে নাকি? 52 প্লাস 46 মাইনাস 21%, যে সেটাকে যেটা বেরিয়েছে 77 বেরিয়েছে, 100 মাইনাস 77। যদি ভেন ডায়াগ্রামে করো তাহলে এইভাবে করবে, তাহলে ফেল আমি ভাবলাম, তাহলে ইংলিশে ফেল এটা আর ম্যাথে ফেল এটা, তাহলে ইংলিশে ফেল করেছে কতজন? 52%, ইংরেজিতে ফেল করে, তাহলে পুরো ই মিলিয়ে আমরা বলছি 52, আর পুরো অঙ্কে ফেল করেছে কত? 46, 46, উভয় বিষয়ে ফেল করেছে 21, তাহলে মাঝখানে 21, তাহলে এই পাশে ডান দিকের ম্যাথ পুরো মিলে 46 হয়, তাহলে এটা যদি 21 হয় বাকি কত? বাকি তাহলে 25 যদি করতে চাও, তাহলে শুধু অঙ্কে পাস বললে, শুধু অঙ্কে ফেল বললে 25, আর এদিকে কত হবে, এদিকে করলে হবে 1 আর 3 31, তাহলে 31 জন হবে শুধু ইংরেজিতে ফেল, তাহলে আমরা পেলাম শুধু ইংরেজিতে ফেল, উভয় বিষয়ে ফেল আর তোমার হচ্ছে শুধু অঙ্কে ফেল, তাহলে যারা এইগুলো নয় তাহলে তার বাইরে যারা থাকবে তারা হচ্ছে উভয় বিষয়ে পাস করেছে, সেটা যদি তোমরা করতে চাও তাহলে সিম্পলি এগুলো করবে 31 যোগ 21 যোগ 25, ঠিক আছে, যোগ করো তাহলে কত হবে, যোগ করলে 5, 6, 7 আর 4, 3, 7, তাহলে 77% যারা তারা হচ্ছে কি কোনো না কোনো বিষয়ে মানে ফেল করেছে, ঠিক আছে, তাহলে কোনো না কোনো বিষয়ে ফেল করেছে মানে বাকি যারা তারা সব বিষয়ে উভয় বিষয়ে পাস করেছে, তাহলে সেটা কত, 100 থেকে 77 আমি বিয়োগ করে দেবো, হয়ে গেল আমাদের কত, 23%, ঠিক আছে। এবার এটা এটা করলে কি বলতো, ভেন ডায়াগ্রাম করে নিলে কি হয়, কোনো অঙ্ক আর এখান থেকে কোশ্চেনে আটকাবে, সবকিছু আটকে, মানে সিম্পলি বুঝে যায়, তাহলে বলবে স্যার দুটো যোগ করে বিয়োগ করা, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, মানে আমি যেভাবে বুঝিয়ে দিলাম এটা হলে কি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার হলো, বোঝা গেল প্রত্যেকের? হ্যাঁ স্যার, তারপরে কি বলছে, একটি বাগানে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি গাছ আছে, বাগানে মোট গাছের সংখ্যা 5776 হলে কতগুলো সারি আছে? এই ছোটবেলা বাচ্চাদের অঙ্ক, মানে এর বর্গমূল বের করতে, এই তো কথা, দেখো 6 মানে শেষে হয় 4 আছে, নাহলে 6 আছে, তাহলে 4 এর এখানে কোনো গল্প নেই, এখন তো 6, তাহলে এই তিনটের মধ্যে একটা হতে পারে। এবার 57 কিসে আসতে পারে, 7 × 7 = 49, 8 × 8 = 64, তাহলে সিম্পলি কিসে আসতে পারে, 7-এ আসবে, তার মানে 76 উত্তর, 76, এটা করার কোনো দরকার নেই, কি বলবো বুঝতে পারছো,
করা কিভাবে করবে? লাস্টে দেখো ছয় আছে, ছয় আছে মানে হয় চার আসবে শেষে বা ছয় আসবে শেষে, কারণ চার চারে 16 নাহলে 6 6 36, তাহলে এখানে চার দিয়ে কোনো অপশন নেই। তারপরে তিনটে আছে 76 86 আর 106। এবার 57 57 কিসে আসবে? তাহলে 57 আসবে একমাত্র 7 7 49, আর 8 আসতে 64-র মাঝখানে সে আসবে, তাহলে আর তো কোনো কিছুতে আসতে পারে, তাহলে একমাত্র 7-এ আসতে পারে, তাহলে হয়ে গেল 76। পরের কিছু দরকার নেই, সুন্দর আরামসে হয়ে যাবে। একটি ঘুড়ি ও লাইটারে লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা, লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত? 10 পয়সা বা সত্যি কি 10 পয়সা? একসাথে দুজনের দাম 1 টাকা 10 পয়সা, তাহলে তুমি বললে ঘুড়ির দাম 10 পয়সা, ঘুড়ির দাম যদি 10 পয়সা হয়, ঘুড়ির দাম 10 পয়সা, তাহলে লাটাইয়ের দাম 1 টাকা 10 পয়সা, তাহলে যোগ করলে তো 1 টাকা 20 হয়ে যাচ্ছে। সহজ তো, এতক্ষণ ভাবছো? এ বাবা, আরে দেখেই তো বুঝে যাচ্ছে 5 পয়সা পাগলা। তাহলে ঘুড়ির দাম যদি 5 পয়সা হয়, লাটাইয়ের দাম তার থেকে 1 টাকা বেশি, তাহলে লাটাইয়ের দাম 1 টাকা 5 পয়সা, যোগ করলেই তো 1 টাকা 10 পয়সা হচ্ছে পাগলা, হচ্ছে তো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ, তাহলে এত সহজ জিনিস ভুল করলে হবে? রাম, যদু এবং আলী যথাক্রমে 80 60 এবং 1000 টাকা নিয়ে ব্যবসায় নেন, 480 টাকা লাভ হলে যদুর লাভাংশ কত? ১২০ টাকা, ১২০ তাহলে সিম্পলি অনুপাত বের করতে হয়। তাহলে অনুপাত আমরা যদি যদুর কথা বলেছি, যদু মানে তোমার হচ্ছে 6/24, তাই তো? যদু হচ্ছে 6/24। এবার তোমরা আরো অনুপাত ছোট করে করতে পারো, ঠিক আছে? যেহেতু ক্যালকুলেশন ছোট আছে, বেশি আর ঘাটাঘাটির দরকার নেই। 6/24 মানে 1/4, 6/24 মানে 1/4, 1/4 মানে 480-কে 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 120। গল্প শেষ, ছোট, বেশি কিছু ভাবার দরকার নেই, একদম সিম্পল অঙ্ক হয়ে যাবে। এ ও বি এর মাসিক বেতনের অনুপাত 3:5, প্রত্যেকের বেতন 200 টাকা করে বাড়লে অনুপাত হয় 13:21, এ তাহলে বেতন কত ছিল? ২৪০০ টাকা 2400 টাকা, ঠিক আছে? দেখো প্রথমে একটা কথা বলি, অঙ্কটা করার প্রথমত দরকার কিছু ছিল না, হ্যাঁ, তার কারণ না করেও এখানে অঙ্ক করে দিতে পারে। তার কারণ বলছে অনুপাত, তো বলতে পারবে কেন বলতে চাইছে? অঙ্ক না করেই তুমি উত্তর বলতে পারতে। স্যার, এগুলো কোনটা তিন দ্বারা বিভাজ্য দেখবো? একদম, ভেরি গুড, কারণ এখানের মধ্যে কোনটা তিনের অনুপাত হবে শুধু দেখে নেবে। তাহলে একমাত্র 3 দিয়ে হবে 2400, বাকি আর কেউ হবে, কারণ 5 দিয়ে তুমি দেখতে পারবে না, কারণ সবাই 5 দিয়ে বিভাজ্য। 3 দিয়ে একমাত্র 2400 ছাড়া আর কেউই হতে পারে, ঠিক আছে? বলবে স্যার এখানের ক্ষেত্রে হয়ে গেছে, যদি অপশন অন্য থাকতো। তার জন্য আমাদের অঙ্ক করতে হবে প্রপার মেথড,
অনুপাত বলেছে 3x আর 5x, তাহলে আমি মনে করলাম 3x আর 5 এর অনুপাত, দুটোর সাথে 200 যোগ করলাম প্লাস 200, আর নিচেও প্লাস 200, সমান করলাম 13/21। ঠিক আছে, ব্যাস এখান থেকে x এর ভ্যালু সলভ কর, তাহলে x এর ভ্যালু সলভ করে এখান থেকে উত্তর পেয়ে যাবে, অসুবিধা নেই। তার সঙ্গে যা x এর ভ্যালু বেরোবে তার সাথে 3 গুণ করে দেবে, সম্ভবত এখানে x করলে 800 হবে, তাই তো? হ্যাঁ স্যার, সম্ভবত এখান থেকে x 800 হবে। হ্যাঁ, তবে করার দরকার নেই, হ্যাঁ এমনি দেখেই উত্তর বলতে পারবে। আচ্ছা, পরেরটা বলছে, কত বছরে কোনো টাকা 18.7% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? আমরা প্রিন্সিপাল বলেছে সুদে এই পার্সেন্টে দ্বিগুণ হবে। বিশাল কিছু করার দরকার নেই, কিন্তু এটা না করেও মোটামুটি একটু মানে মাথা খাটালে অঙ্ক হয়ে যায়। এটা আমি বলে দিচ্ছি, টাকা দ্বিগুণ হবে মানে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট সমান হয়ে যাবে। তাহলে কোন পি টাকার সুদের হার কত? পি আর পি/100, এটা সমান পি হয়ে যাবে, কারণ এই টাকার সুদও তো এই টাকা হচ্ছে। সিম্পল, আমরা জানি সুদের সঙ্গে এটা সমান হচ্ছে, তাহলে এখান থেকে আমরা পি পি বাদ দেবো, আমাদের বের করতে বলেছে, টি টি কেটে যাবে এখান থেকে, আর আমাদের এখানে টিটা আমাদের এখানে বের করতে হবে, আর আমাদের দেওয়া আছে টি স্যার সমান দ্বিগুণ হবে। হবে বলে তো, হ্যাঁ, দ্বিগুণ মানে কি? কোনো কিছুর সরল সুদে দ্বিগুণ হবে মানে এটা 2p হবে মানে, না, ইকুয়াল টু, এটা বলছি না সুদটা তো p, আসল লিখলে তো 2a লেখা হতো, না সুদ সরল মানে স্যার সুদে, সুদ যেটা পাচ্ছি সেটা আসলে সমান, হ্যাঁ। আচ্ছা, এখানে কি সুদে আসলে দ্বিগুণ হবে না শুধু সুদটা দ্বিগুণ হবে? কত বছরে কোনো টাকা এত পার্সেন্ট বার্ষিক সরল সুদে, সরল সুদে দ্বিগুণ হবে মানে যে টাকা তুমি 100 টাকা রেখেছো, কত বছর পরে এই টাকাটা দ্বিগুণ হবে মানে 200 টাকা এই হবে। দুশো তাহলে সুদ ওটাই বলছি, থ্রিটা সুদটা টু পি সুদ হবে, না সুদটা তো বাবা 200 কি করে হবে? সুদের সঙ্গে তোমার আসলটাও তো রয়েছে, তুমি 100 টাকা ব্যাংকে রেখেছো, সাপোজ কিছু বছর পরে তোমার সেটা 200 টাকা হলো, মানে কি 100 টাকা আসল আর 100 টাকা সুদ মিলেই তো তোমার 200 টাকা হলো। তাহলে PRT/100 তোমার তো সুদ বেরোচ্ছে, তাহলে সুদ আর আসলটা, সুদ যেটা মানে পি আসলের উপরে ইন্টারেস্ট খাটার পরে যে সুদটা পেলে সেটার সঙ্গে তো এটা সমান হচ্ছে, কি বলছি বুঝতে পারছো? প্রথমে যে আসলটা ছিল এবার যে সুদটা পাচ্ছি এটা সমান, সমান হচ্ছে, প্রথমে যে পি এর সংখ্যাটা সমান হচ্ছে, তাহলে হ্যাঁ টি স্যার সমান বুঝতে কি পারছি, হবে? 100/R, 100/R, তাহলে 100 মানে হচ্ছে তোমার এবার কাটাকাটি করতে হবে, তোমার হচ্ছে 100/R মানে হচ্ছে তোমার 18.75, মানে আরো আমাকে দুটো শূন্য করে দিতে হবে, ব্যাস এবার কাটাকাটি কর। মানে এখানের ক্ষেত্রে কি দেখো, সুদের হারটাই যদি তুমি 100 দিয়ে ভাগ করো, ঠিক আছে, 100/ সুদের হার যদি করো তাহলেই আমাদের উত্তর হয়েছে। এবার এটাকে কাটাকাটি করলে কত হচ্ছে? কাটো, 5 দিনে, 5 দিনে 15, 5 × 7 = 35, আর 5 × 5 = 25, 5 × 2 = 10,
8, 5 6 30, 160, তাহলে তোমার হচ্ছে 5 3 15, 32, 32, 32 মাস, মানে তোমার হচ্ছে 32। কিছু কি ভুল হলো? ষাট, 12 5 60, না 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 ঠিকই বলেছে, এটা আসলে সরল সুদে দ্বিগুণ, মানে সুদটা কিন্তু ডাবল বলছে, একদম ঠিকই বলেছে, সুদটা ডাবল করতে হবে, মানে এটা টুপি করতে হবে, এটা টুপি করতে হবে, টুপি করা মানে তোমার হচ্ছে এটা গুণ হয়ে, এটা হচ্ছে 2 ইনটু 2, আর 64 হয়ে ইনটু যাবে। টু এটা 64 হয়ে যাবে, 64, 64 মান্থ, 64 মান্থ মানে তোমার হচ্ছে 12, 12 4 64, মানে মানে 5 বছর, 5 বছর 4 মাস। 5 বছর 4 মাস। এটা সুদে আসলে বলেনি, এটা বলছে সরল সুদে দ্বিগুণ, মানে সুদটাই কিন্তু দ্বিগুণের কথা বলেছে। এখন একটা অপশন দেখে বোঝা গেল, কারণ যদি বলতো সুদে আসলে দ্বিগুণ হবে তাহলে আমরা পি ধরেই করতাম, ঠিক আছে। এক কুইন্টাল 136 টাকা, এবং প্রতি কুইন্টাল 136 টাকা, প্রতি কুইন্টাল 126 টাকা দরে দু প্রকার চিনি 1:4 অনুপাতে মেশানো হলো, মিশ্রিত চিনির প্রতি কুইন্টালের দাম কত? দেখো 1:4 অনুপাতে মেশানো হয়েছে, তাহলে মনে করি প্রথমটা যদি 1 কুইন্টাল মেশানো হয় তাহলে 136 টাকায় 1 কুইন্টাল মেশানো হয়েছে, দ্বিতীয় প্রকারের 4 কুইন্টাল মেশানো হয়েছে, তাহলে 4 কুইন্টালের দাম 126 ইনটু 4, 126 ইনটু 4 মানে 6 4 24 4 3 2, 128 টাকা। তারপর হচ্ছে হ্যাঁ 128 টাকা হচ্ছে, 4 দ্বিগুণ করলে 4 6 24 3 2, তারপর হচ্ছে 4 2 8, 4 6 24 3 2, 4 8 10 0, তাদের রয়েছে 1, মানে 504 যোগ করবে, যোগ করলে এটা হচ্ছে তোমার 640 টাকায় 5 কেজি, 640 টাকায় 5 কেজি, তাহলে 5 কে 640-এ ভাগ করবে, তাহলে ভাগ করলে হয়ে যাবে 5-এ ডিভাইড করে দেবে, তাহলে 5-এ 1-কে 5, আর হচ্ছে 14, 5 2-এ 10, 5 8-এ 40, 128, 128 টাকা, সিম্পল কথা, কিছু নেই। আচ্ছা নেক্সট, পরেরটা কি বলছে, বলছে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 28 ও 16, হলে তাদের গুণফল কত? ভালো প্রশ্ন, সহজ প্রশ্ন, যোগফল মানে সিম্পলি x+y = 28 আর x-y = 16, মানে এক্স ওয়াই বের করতে বলছে। সিম্পল এদের যোগ করে দেবে, 2x = 44, 132। x = 22, x = 22 হলে y = কত হবে? y = 6, x = y = 6, তাহলে 22 ইনটু 6, 6 দিয়ে 12 দিন, হাতে রয়েছে 1, 6 দিয়ে 12 132, সিম্পল ব্যাপার, কিছু নেই। একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 2:3:4, পরিসীমা 81, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? একদম ঘেটে ঘ করবেন, খুব ঝটপট করে উত্তর বলো, 10 সেকেন্ডের মধ্যে উত্তর বলো। 36 মিটার। 36, 36, হ্যাঁ, এটা কিভাবে হবে, সিম্পল দেখো, যোগ করে দেবে অনুপাত গুলোকে, কত হচ্ছে 4 3 7 2 9, 9 অনুপাত মানে হচ্ছে পরিসীমা 81, তাহলে একটা অনুপাত হচ্ছে 9, 9 4-এ 36, গল্প শেষ।
বুঝতে পারলে? প্রত্যেকে না বুঝতে পারেন কি করলো, অনুপাত গুলো যোগ করলে 4 × 3 = 7 = 9, তাহলে 9 মানে কি? অনুপাতের সমষ্টি, সেটাই অনুপাতের সমষ্টি, ত্রিভুজের সমষ্টি তো পরিসীমা, তাহলে 9 অনুপাত মানে হচ্ছে 81, তাহলে 1 মানে কত হচ্ছে, 1 অনুপাত মানে হচ্ছে 9, এবার সবচেয়ে বৃহত্তম কত, 4, তাহলে 4 × 9 = 36, ঠিক আছে, ফার্স্ট তাড়াতাড়ি করতে হবে। পরেরটা কি বলছে, 10 টাকা দরে 11টি আপেল কিনে 10 11 টাকা দরে 10টি আপেল বিক্রি করায় লাভের হার শতকরা কত হবে? ভালো প্রশ্ন, 10 টাকায় 11টা আপেল কিনে 11 টাকায় 10টা আপেল বিক্রি করা, কঠিন ভাববে না, খুব সহজ ব্যাপার, সিম্পল সিম্পল ব্যাপার। এদিকে মারবে টাকা, এদিকে মারবে আপেল, টাকা মানে 10 টাকায় 11টা আপেল, 11 টাকায় 10টা আপেল, ঠিক আছে, কোনাকুনি গুণ করবে তাতে কত হচ্ছে, 121 হচ্ছে, আর এটা হচ্ছে 100, তাই তো, 121 হচ্ছে আর 100 হচ্ছে, তাহলে 121 - 100 বাই তাই কত, করেছো একদম ঠিকই করেছো, 11% করেছো, তাহলে 121 - 11, এবার 111 আর হচ্ছে 100 বাই, এটা হবে ক্রয় মূল্যর ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা কত হবে, একশোর সাপেক্ষে, তাহলে কত হলো, 21%, 11% কেন হবে, 21%ই হবে ক্রয় মূল্য, 21 হবে তো 11 হবে 21%। এক ব্যক্তি কোন জিনিস বিক্রি করে 10% লাভ করে, যদি তিনি ওটিকে দ্বিগুণ দামে বিক্রি করেন তাহলে লাভের হার কত হবে, কোন জিনিস বিক্রি করে তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলো, বিক্রি করে 10% লাভ মানে 110 টাকা, তাই তো, যদি তিনি ওটাকে দ্বিগুণ দামে বিক্রি করে, তার মানে সে 110 টাকায় না বিক্রি করে, সে যদি ওটাকে 220 টাকায় বিক্রি করে, 220 220 টাকায় বিক্রি করে, তাহলে 220 টাকায় বিক্রি মানে অ্যাকচুয়ালি তার লাভের পার্সেন্টেজ কত হচ্ছে, 100 - 220 মানে হচ্ছে 120, তাহলে 120%, তাই তো, কি হবে, অনুকূলে 10 ঘন্টা আর প্রতিকূলে 20 ঘন্টা সময় লাগে, স্থির জলে নৌকার গতিবেগ 9 কিলোমিটার হলে স্থানটির দূরত্ব, কি হবে, এত অঙ্ক নৌকা স্রোত করানো কেন হচ্ছে না, তাহলে ডি করে নিলে, আর তোমার এতে গেলে তোমার হচ্ছে নৌকার গতিবেগ যদি হচ্ছে আমাদের দেয়া হয়, আচ্ছা প্রতিকূল আর অনুকূল, তাই তো, সময় লাগছে এটা, এখান থেকে আগে হচ্ছে এ বের করে নাও, স্রোতের গতিবেগটা বের করে নিলেই হবে, তাহলে দূরত্ব আমাদের এটা বেরিয়ে যাবে, তাহলে স্রোতের গতিবেগ আমরা যদি এক্স ধরি তাহলে তোমার হচ্ছে অনুকূলে যেতে আমাদের হচ্ছে ডিস্টেন্স ডি রাখি, পি বাই তোমার হচ্ছে 9 + তোমার এক্স,
হচ্ছে স্রোতের বেগ রাখছি, তাহলে যদি অনুকূলে যায় তাহলে সেটা লাগবে আমাদের 10 ঘন্টা, আর প্রতিকূলে D/9-y সেটা লাগবে 20 ঘন্টা, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা অনু সরি 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 ওয়াই নয় এক্স এক্স এবার এটাকে যদি আমরা অনুপাত করে দিই, এটা বাই এটা দুটোকে অনুপাত যদি করে দিই, অনুপাত করে দিলে হবে কি, তাহলে 9+x/9-x তাহলে সমান হবে 20/10, এখানে 20/10 মানে ডাবল হবে, তাই তো? তাহলে ডাবল মানে 2 হবে, তাহলে কোনাকুনি আমরা যদি গুণ করে যাই, আমাদের আগে হচ্ছে স্রোতের বেগটা বের করতে হবে, না হলে বের করতে পারবে না। এটা গুণ করলে এটা কত হবে তোমার, এটা হয়ে যাবে হচ্ছে 18, মানে 9+x = 18-2x, তাহলে 8 এদিকে গেলে 3x = 9, x = 3, স্রোতের গতিবেগ হচ্ছে 3 আর নৌকার গতিবেগ হচ্ছে 3, তাহলে দূরত্ব কত হবে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবে, তাহলে D সমান হচ্ছে তোমার হচ্ছে 9+3 মানে 12×10 মানে 120, বুঝতে পারলে না? বুঝতে পারলে না কি হলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এখানে তুমি যদি শুধু ডিস্টেন্স কে ভেবে করতে যাও অঙ্ক হবে না, তোমাকে স্রোতের গতিবেগটা আগে বের করতে হবে। 120 বার্ষিক পরীক্ষায় এ 70% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে আর বি পায় এ এর প্রাপ্ত নম্বর অপেক্ষা 10% কম, দ্বিতীয় স্থান অধিকারী বি এর প্রাপ্ত নম্বর 630 হলে মোট কত নম্বরে পরীক্ষা হয়েছিল? ১০০০ নাম্বারের 1000 নাম্বার, তাই তো? কিভাবে হলো? স্যার এ পেয়েছে 70 নাম্বার ধরেছি, আর বি পেয়েছে 70-এ 10% কম, মানে 63, 63 সমান বাহ বাহ, ছশো ভেরি তিরিশ গুড। এখানে যদি কেউ এখানে কেউ যদি 60 ধরে নাও, গল্প ওখানেই শেষ, এটাই ভুল করে ফেলো, ঠিক আছে? ভেরি গুড, বি পেয়েছে 63, 63, কারণ এর 16% কম, নট টোটাল সংখ্যার একদম। তারপরে তাহলে 63 হচ্ছে ইজ ইকুয়াল টু হচ্ছে 630, তাই তো? তাহলে অবশ্যই পরীক্ষাটা 100 নম্বরের যদি হয়, তাহলে টোটাল যদি পরীক্ষা অবশ্যই 100 নম্বরের হলে সেটা হয়ে যাবে 1000, গল্প শেষ। ইয়েস ভেরি গুড, তাহলে অঙ্কটা কিছুই নয়, শুধু একটু মাথা খারাপ হয়েছে। কেউ যদি এখানে 10% ভেবে নাও 60, অঙ্ক ওখানেই শেষ। বলছে এ অপেক্ষা এ এর প্রাপ্ত নাম্বার অপেক্ষা 10% কম, মানে 7 নম্বর, এটাই বড় কথা। ১৯৯৫ সালের 1লা জানুয়ারি রবিবার, তাহলে 1995 সালে কটা রবিবার ছিল? পারবে বলতে? 52টা 52টা কেন? ৫২ সপ্তাহে হয়, লিপ ইয়ার তো নয়, অসুবিধে কি? রিপিয়ার নয়, ভেরি গুড। তাহলে একটা জিনিস ভেবে দেখো, কোন একটা ক্যালেন্ডার যদি থাকে, আমি চাইলে দেখাতে পারি, বাট জিনিসটা লজিক্যালি বলছো, একটা 1995 লিপ ইয়ার নয়, আমি এগ্রি করছি, ওকে কোনো অসুবিধা নেই, কিন্তু ডেট ডে কটা? 365। তাহলে 365 দিন মানে কতগুলো সপ্তাহ? 52 সপ্তাহ, আর কদিন? 52 সপ্তাহ আর বলো, 52 সপ্তাহ কতদিন? যা একদিন সব ভুলে, একদিন তাহলে একদিন
52 সপ্তাহ আর একদিন। তাহলে কোনো জিনিস, একটা জিনিস ভেবে দেখো, কোন মাসের, কোন সালের 1 জানুয়ারি যদি সানডে দিয়ে স্টার্ট হয়, কৃপান তাহলে হবে সানডে দিয়ে, একদম সানডে দিয়ে যদি স্টার্ট হয়, একদম সানডে দিয়ে যদি স্টার্ট হয়, এই যে একদিন এক্সট্রা, এটা তো সানডেটাই পড়ছে, সেই কারণে বাকি 52 সপ্তাহের মধ্যে 52টা রবিবার তো আছেই, একদিন এক্সট্রা যে আছে, যদি 1 তারিখ যেটা হয় সেটা দিয়েই তো শেষ হবে, তাই না? যেটা দিয়ে শুরু হয় সেটা দিয়ে শেষ হয়, সেই কারণে সানডে পড়ে যাবে, যেটা দিয়ে শুরু হবে রিপেয়ার না হলে সেটা দিয়েই শেষ হবে, সেই ডেটেই, মানে সেই তারিখেই শেষ হবে। লিপ ইয়ার হলে কি হতো? এটা রিপেয়ার হলে কিছু নয়, সেম হতো উত্তর, তবে হচ্ছে ডেটটা 53 হতো, আরো একটা দিন হতো, আর একটা দিন এক্সট্রা হতো, মানে শেষ দিনটা, মানে তোমার শেষ ডে যেটা 52 হতো সেটা সপ্তাহ তখন, দুদিন হতো। হ্যাঁ 52 সপ্তাহ 2 দিন হতো, শেষ দিনটা তখন সোমবার হতো। 12 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের গড় ছিল 27.5 বছর, বর্তমানে পুত্র পিতার বয়সের অনুপাত এটা হলে পুত্রের বয়স কত? ছোটবেলার অঙ্ক, তো 4 বছর পরে পূর্বে দুজনের গড় ছিল এটা, তাহলে 4 বছর পূর্বে মোট ছিল কত? 2 দিয়ে গুণ করবো সেটা কত হবে? 1500 55 হবে, প্লাস 55 হবে, তাই তো? এবার 4 বছর পর মানে বর্তমানে প্রেজেন্ট যদি ভাবি তাহলে কত হবে? 8 যোগ করতে হবে, 63, তাহলে 4 4 2 জন 63, তাহলে 63 যদি হয়, এখন তাহলে এদের অনুপাত যদি 5 আর 16 যোগ করি তাহলে কত হয়? 21, 21 21, তাহলে 21 মানে 63 মানে 3 গুণ, তাহলে পুত্রের বয়স কত হবে? 15 বছর, 5 3 15, 15 বছর, ব্যাস 15 বছর, গল্প শেষ, ভাবা ভাবির কিছুই নেই, একদম সিধি বাত, নো বাকওয়াস, তাই না? 3টি সংখ্যার অনুপাত 3:4:6, তাদের লসাগু 180 হলে ছোট সংখ্যাটি কত? কিভাবে করলে? এই লসাগু করে এক্স এর মান বার করে গুণ করে দিন 3 দিয়ে। লসাও করে বুঝলাম না, তোর লসাও 3 4 6 লসাও করেছো? হ্যাঁ, 12x, মানে x ধরে নিচে অনুপাত করতে গেলে x, 3x, 4x, 6x। আচ্ছা, ভেরি গুড, এইটাই আমি জানতে চাইছিলাম, 3x 4x 6x করেছে নাকি? ভেরি গুড, তাহলে এখান থেকে প্রথমেই আমরা যদি অনুপাত করতে যাই তাহলে প্রথমেই এক্স আসবে, এক্স এল হবে 3 4 6, ঠিক আছে, তারপরে আমাদের আসবে 3 3 1 3 4, 3 2 6, তাহলে লসাগু কত হচ্ছে? আর একবার যাবে 2 দিয়ে যাবে, আর আরেকবার যাবে 2 1 2 1, তাহলে হচ্ছে আমাদের 4 3 12 এক্স, তাই তো? 12x 12 সমান হচ্ছে 180, 180, x সমান হচ্ছে 12 1 12, 12 5 60, 15, তাই তো? 3 15 45, 15, 15 হলে ছোট সংখ্যাটা কত? 15 3 45, গল্প শেষ। বারো জন ব্যক্তি 8 দিনে কোনো কাজ করতে পারে, তারা কাজ শুরু করার 3 দিন পরে আরো 3 জন তাদের সাথে যোগ দেবে, কতদিনে বাকি কাজ শেষ হবে? চার দিনে 4 দিন, আচ্ছা,
বাকিদের হলো না, ব্যাপার হচ্ছে এখানে ওই যে 12 দিনে 8 জন করতে পারে, কাজ শুরু করবে 3 দিন পরে আরো গ্রুপ করবে। তার মানে অ্যাকচুয়ালি এখানে অন্য ব্যাপার, 12 ইনটু 8, 12 আসতে 96 টোটাল কাজ, ঠিক আছে, টোটাল কাজ ম্যানারের গ্রুপ করে 3 দিন কাজ করলো, 3 দিন মানে 12 জন, 12 দিনে 36 কাজ হয়ে গেছে, 36 কাজ হয়ে গেছে, তাহলে সেটা বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে 60। আরো 3 জন জয়েন করেছে, আরো 3 জন যোগ করলে মানে 15 জন হয়ে গেছে, 12 জন ছিল, আর হচ্ছে 3 জন যোগ করতে 15, তাহলে 15 হয়তো হয়ে গেল, 60 দিয়ে ভাগ করে 15 হয়ে যাবে 15×4=7, আর 4 দিনে খেলা শেষ হয়ে যাবে, তাই তো? ডান, আচ্ছা আজকে লাস্ট। 18টি বস্তুর ক্রয় মূল্য 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, লাভের শতকরা হার কত? অবশ্যই প্রফিট 15টার বিক্রয় মূল্য, 18টার ক্রয় মূল্য, মানে অ্যাকচুয়ালি তিনটে জিনিসের লাভ হচ্ছে, মানে কত হবে? এতক্ষণ কেন কেন বোঝাচ্ছে কি ভুলটা অনেক বড় হচ্ছে? লাভ তো উপরে 3 রেখেছো, নিচে কত হবে সেটা আর বের করতে পারছো না, তাই তো? আটকে গেছে গাড়ি এখানে, 18 দিয়ে করছো, উত্তর হচ্ছে না, তাই তো? 20%, 20 হ্যাঁ, নিচে হবে 15। 15টার বিক্রয় মূল্য বলতে বেসিক্যালি ভেবে দেখো, এখানে হচ্ছে 18টা বস্তু ক্রয় মূল্য 15টার বিক্রয় মূল্য সমান, তার মানে ভাবো 15টা জিনিস কিনেছে, 18টা কিনতে পারে, 15টা জিনিসের ক্রয় মূল্যে সে বিক্রি করেছে, অ্যাকচুয়ালি লাভ হচ্ছে 3টে জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি কটা বিক্রি করে হয়েছে 15টা, সেটা 15-র সাপেক্ষে লাভ 3টা বের করতে হবে, 3×5=15, 5×20=100, অ্যান্সার হয়ে যাবে 20। এই হচ্ছে আমাদের ব্যাপার।